নিউকামদের মডেল সিলেবাসে আমরা অবশ্যই মডেলের কথা শুনেছি, মডেলটাকে দেখতে কীরকম, মডেলটা কীভাবে লিখব, কীভাবে পড়ব, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং নোট প্রোভাইড করব। তাই চটপট খাতা পেনে রেডি হয়ে যাও আর আজকের মডেলটার নাম হেডলাইনে দিয়ে দাও, সেটা হচ্ছে নিউকামের তত্ত্বকাঠামো। নিউকামের তত্ত্বকাঠামো বলতে প্রথমে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একটা ত্রিভুজাকৃতি মডেল দেখতে পাচ্ছ, এটাই নিউকামের মডেল। এই ত্রিভুজাকৃতি তত্ত্বকাঠামোয় নিউকম বলেছেন, নিউকামের ত্রিভুজাকৃতি তত্ত্বকাঠামোয় কী বলেছেন, যে সামাজিক ব্যবস্থায় সুসমতা বজায় রাখাই জ্ঞাপনের মূল উদ্দেশ্য। জ্ঞাপনের মূল উদ্দেশ্য কী? জ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিক ব্যবস্থায় সুসমতা বজায় রাখা। এই তত্ত্বকাঠামোয় এ এবং বি হলো জ্ঞাপনকারী এবং গ্রহীতা। এ এবং বি আমরা দেখতে পাচ্ছি এখানে, এ আর বি কী? এ আর বি হচ্ছে জ্ঞাপনকারী গ্রহীতা, অর্থাৎ নয় কেউ একজন হচ্ছে এ হলে, এ যদি জ্ঞাপনকারী হয় তাহলে বি হচ্ছে গ্রহীতা, বি যদি জ্ঞাপনকারী হয় তাহলে এ হচ্ছে গ্রহীতা, ঠিক আছে। আর এক্স কী? এক্স হচ্ছে সামাজিক পরিবেশ। অর্থাৎ জ্ঞাপনের ক্ষেত্রে এই তিনটি জিনিস ইনি উল্লেখ করেছেন। ফলে এ বি এক্স হলো সামগ্রিকভাবে একটি সামাজিক ব্যবস্থা যেখানে তিনটি উপাদান পরস্পরের প্রতি নির্ভরশীল। এখানে কি বলেছেন নিউকম? এখানে নিউকম বলেছেন এ বি এক্স এই তিনটে কী জিনিস হচ্ছে, এই তিনটে দিক হচ্ছে তিনজনের ওপর নির্ভরশীল। আর যদি প্রেরক জ্ঞাপন প্রেরণই না করে তাহলে গ্রহীতা কথাতে জ্ঞাপন পাবে, মানে বার্তা পাবে। তাই প্রেরকের জ্ঞাপন করাটা খুব দরকার গ্রহীতার কাছে বার্তা পাওয়ার জন্য। আবার যদি গ্রহীতাই না থাকে তাহলে প্রেরক কার উদ্দেশ্যে জ্ঞাপন করবে, কাকে বার্তা পাঠাবে? তাই প্রেরকের জন্য গ্রহীতারও থাকার আবশ্যক। তাই প্রেরক আর গ্রহীতা না থাকলে তো হবেই না। পাশাপাশি সামাজিক পরিবেশ কীরকম জ্ঞাপন করার ক্ষেত্রে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর তাই জন্য নিউকম বলেছেন এক্সের প্রতি এর সম্পর্কের কোনো পরিবর্তন ঘটলে বি এর সাথেও সম্পর্কের পরিবর্তন ঘটবে। এরা এতটাই একের পর একে অপরের ওপর নির্ভরশীল যে যদি এক্সের সাথে এর সম্পর্কের কোনো গণ্ডগোল হয় তাহলে কী হবে, তাহলে কিন্তু এক্সের সাথে বি এর সম্পর্কেও গণ্ডগোল হবে। এটা ঠিক কাইন্ড অফ বেস্ট ফ্রেন্ডের মতো, এ আর বি খুব বেস্ট ফ্রেন্ড, যদি এক্সের সাথে কারোর সম্পর্ক খারাপ হয় তাহলে এর সাথে, যেমন মানে এর সাথে যদি এক্সের মানে জিনিসটা না ম্যাচ হয় তাহলে বি এর সাথেও সেটার পরিবর্তন ঘটবে, ঠিক আছে। তো এই জন্য এরা এতটা ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে একে অপরের ওপর। নেক্সট কি? নেক্সট হচ্ছে তারা প্রত্যেকেই পারস্পরিক পরিবর্তনশীলতা নিয়ে সামাজিক ব্যবস্থায় সুসমতা বজায় রাখবে। মানে পারস্পরিকভাবে তাদের পরিবর্তনশীলতা ঘটছে, কিন্তু সেই পরিবর্তনশীলতাকে বজায় রেখে তারা পরিবেশের সুসমতাটাকে বজায় রাখবে, সামাজিক ব্যবস্থায় সুসমতা বজায় রাখবে। এখানে এ এবং বি কোনো ব্যক্তি হতে পারে, মানে এ আর বি দুজনে দুটো ব্যক্তি হতে পারে, আবার কি হতে পারে, এছাড়া কোনো সংস্থার পরিচালক মণ্ডলী হতে পারে, কোনো সংস্থার তো পরিচালক মণ্ডলী বা কোনো ইউনিয়ন হতে পারে, অথবা সরকার এবং জনগণ যে কেউ হতে পারে।